নবীর মহব্বত, নবীর ভালোবাসা। ইমান আনো ওই ওদের মতে ইমান। আর একজন ব্যক্তির নাম কি বললাম? সাঈদ ইবনে আমির। এই কথাটাই শেষ। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা খুবাইবের উপরে যে নির্মম অত্যাচার টর্চার করা হলো, এই অত্যাচার আর টর্চারটা দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা এই সাঈদ ইবনে আমিরের এমন করে সিরিয়া থেকে আরো পূর্ব দিকে কয়েকশো কিলোমিটার দূরে একটা রাজত্ব আছে, একটা দেশ আছে, ওই দেশে তাকে গভর্নর হিসেবে বানিয়ে দিলেন, ওই দেশের সরকার হিসেবে বানিয়ে দিলেন, ওই দেশের সরকার বানিয়ে দিলেন। যাও অমুক দেশের সরকার, ওই দেশের গভর্নর হলো সাঈদ ইবনে আমির। ওই দেশের বেশ কিছু মানুষ হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা। কার সাথে দেখা? ওমর ফারুক। ওগো তোমরা ওই দেশ থেকে এসেছো, আমার একজন পাঠানো গভর্নর ওখানে রয়েছে, রাজত্ব করছে, যার নাম হলো, খেয়াল করে শুনবেন কথাটা, যার নাম হলো সাঈদ ইবনে আমির। অতএব তোমরা ওই দেশ থেকে যেহেতু এসেছো, ওই দেশের সবচেয়ে গরিব ব্যক্তিদের নামটা একটু তোমরা লিখে দিয়ে যাও। ওই দেশের মানুষেরা গরিব ব্যক্তিদের নাম লিখতে যে দেশের যিনি গভর্নর হযরত ওমর ফারুক যাকে দায়িত্ব দিয়েছিল দেশের রাজা হিসেবে, সেই ব্যক্তির নাম প্রথম সাঈদ ইবনে আমিরের নাম প্রথম। জোরে বলো। দেশের একজন সরকার তার নাম গরিবের খাতার প্রথম, একবার কল্পনা করতে পারেন, ভাবতে পারেন? দেশের যে রাজা সেই ব্যক্তির নাম গরিবের লিস্টে প্রথম। আমাদের দেশের রাজা আছে তা নেই? আছে তো, গরিবদের খাতায় ওদের নাম পাওয়া যাবে? ও মুসলমানেরা ওই সাঈদ ইবনে আমিরের নাম লিখে পাঠালো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বেশ কতগুলা দিনার দিলেন, যাও চলে যাও চলে যাও, সাঈদ ইবনে আমিরকে দিয়ে দেবে। সাঈদ ইবনে আমির নিলেন ওই মুদ্রাগুলো নিয়ে, দিনের জন্য ইসলামের জন্য আবার দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার 7 বছর অপেক্ষা করলেন। 7 বছর অপেক্ষা করার পর আবার ওই দেশের গরিবদের নাম লিপিবদ্ধ করে দিতে বললেন। আবার নাম লিখছে গরিবদের খাতায় আবার দেশের গভর্নর সাঈদ ইবনে আমিরের নাম প্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক গেলেন, যে বলছেন সাঈদ, সাঈদ ইবনে আমির, কি ব্যাপার? তুমি এত গরিব, আমি তোমার জন্য তো মুদ্রা পাঠিয়েছিলাম, সেগুলো কি করেছিলে? বলে আমি সেগুলো দিনের জন্য ইসলামের জন্য দান করেছিলাম। জোরে বলুন, একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এবারে সাঈদ ইবনে আমিরকে এক আড়ালে রেখে দেশের মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা বলো এই সাঈদ ইবনে আমিরকে তোমরা কেমন হিসাবে পেয়েছো, গভর্নর হিসেবে, দেশের সরকার হিসাবে? বলছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো পেয়েছি, তবে ওনার বিরুদ্ধে আমাদের কয়েকটা অভিযোগ আছে। বলছে কি অভিযোগ? বলে ও লোক প্রত্যেক দিন আমাদের কাছে আসে, তবে ও লোক সপ্তাহে একবার করে একদিন লেট করে আসে। প্রত্যেক দিন যে টাইমে আসে সেই টাইমে আসে না, সপ্তাহে একদিন ওনার লেট হয়। সাঈদ ইবনে আমার কি জিজ্ঞাসা করছে তোমার লেট হয় কেন? বলছে আমার লেট হয় এই কারণে, আমি সপ্তাহে একদিন আমার জামা কাপড় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওই জামা কাপড় যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি আসতে পারি না। জোরে বলুন। দেশের যিনি সরকার তার জামার অভাব একবার চিন্তা করেছে? আর আমাদের দেশের রাজাদের, নেতা মোড়ল মাতব্বরদের কিছু অভাব আছে? জি বলেন, কিচ্ছু অভাব নেই। চিন্তা করেন কি করতেছে, কি করতেছে একবার দেখেন। গোশ খাচ্ছে, মাছ খাচ্ছে, ডিম খাচ্ছে, যা খুশি সব খাচ্ছে, তবু হয় না। এরা মাঝে মাঝে রাস্তা খেয়ে ফেলে, মাঝে মাঝে আজ তো ঘর খাচ্ছে, পেট এত বড় হয়ে গেছে পায়খানা পর্যন্ত খেয়ে নেয়। হ্যাঁ গো, ঠিক
যা খাচ্ছে পেট এত বড় হয়ে গেছে আস্তে আস্তে রাস্তা পায়খানা ঘর এসব খাওয়া শুরু করে কপা একবার চিন্তা করুন একবার ভাবুন সাইদ ইবনে আমের লোকগুলো বলছে যে না উনি সপ্তাহে একদিন লেট করে আসে এই কারণে আবার বললেন কি অভিযোগ আছে বলে উনি দিনের বেলা আমাদের কাছে আসে কিন্তু রাতে আমাদের কাছে আসে না সাইদ কি ব্যাপার তুমি রাতে কোথায় যাও ওদের ডাকে সাড়া দাও না কেন ওই সময় সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও امير المؤمنين خليفة المسلمين شنو راك دال جناك دال جعلت النهار للناس امي مانوش دير جنو دين تاني جيك تو كورني تي غوتا دينير بالا دنيا مانوش جنو امي شماي دبو دريب سبحان الله والليل لله আর রাতের বেলা আমি আমার আল্লাহর জন্য সময় দেব জোরে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও মুসলমানেরা শেষ করে ফেলেছি ও রব্বা জানেরা আল্লাহর নবী বলেছেন না 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 মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ এই হাদিসটা আমি আপনাদের কাছে প্রথম রেখেছি তোমরা যদি আমার সুন্নাতকে মহব্বত করো ভালোবাসো তোবা করো আল্লাহর নবীর আর একটা হাদিস আমি আপনাদের কাছে বলেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহর নবী বললো ও সামা সামিরা ও আমার উম্মত উম্মতানিরা তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও আমাকে যদি ভালোবাসতে চাও তারপরে তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না 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 তোমাদের ঘর বাড়ি তোমাদের টাকা কড়ি তোমাদের অর্থ সম্পদ তোমাদের ছেলে ফুলে তোমাদের জীবন অপেক্ষা যতক্ষণ না আমি নবী আমাকে মহব্বত করবে আমাকে না ভালোবাসবে ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না আর নবী বললেন নবীকে ভালোবাসতে হবে জাহান অপেক্ষা জীবন অপেক্ষা নবী তো নেই কাকে কেমন ভাবে ভালোবাসবো নবী আমার তাই আবার বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ তোমরা যদি আমি রসুল আমার সুন্নাতকে মহব্বত করতে পারো আমার সুন্নাতকে যদি ভালোবাসতে পারো আমি রসুল বলছি তোমাকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও মুসলমানেরা কল্লবি দিবসে বসেছে ওই নবী ইন্তেকাল করে যাবে অন্তিম সময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে বিশ্বগুরু নবী আমার শুয়েতে রয়েছে নবী সাহাবা সাবিরা সবাই অধীর আগ্রহে রয়েছে মসজিদে নববী শরীফে নবীর পিছনে নামাজ পড়বে কিন্তু না 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 হঠাৎ আমার দান নবী আবু বকরকে ডাক দিলে ও আবু বকর ও আবু বকর শুনে বলো আমার শরীরটা বড্ড খারাপ আমার শরীরটা বড় খারাপ ও আবু বকর শোনো শোনো আমার মনে হয় মসজিদে নববীতে আমি আর ইমামতি করতে পারবো না তবে না 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 ও আবু বকর মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম জোরে বলুন আমার দান নবীর জায়গা নবী সাহাবি আবু বকর ইমামতি করবে ও আমার আব্বা জানেরা এমত অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী শরীফের মেহরাবের কাছে পৌঁছে গেলেন ওই মুহূর্তে আমার দান নবী বারবার বারবার করে কেঁদে কেঁদে বললেন আয়েশা ও আয়েশা আমার মুখটাকে নিয়ে মসজিদে নববীর দিকে একটুখানি ঘুরিয়ে দাও আমার নবী বারবার বলছে আয়েশা তুমি আমার চেহারাটা উঁচু করে ধরো আমার ওই মসজিদে নববীর দিকে একটু ঘুরিয়ে দাও আর ইমামতির দায়িত্বটা কাকে দিলে আবু বকরকে দিয়ে
আমার দয়ার নবী যেইনে কথা বললে নবী সাহাবীরা সব অবাক যে অপেক্ষায় রয়েছেন আমার নবী আসবেন ইমামতি করবেন আমার নবী আসবেন নামাজ পড়াবেন কিন্তু আমার নবীর জায়গায় আস্তে 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 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজে হাজির অন্যান্য সাহাবীরা অপেক্ষা চিন্তা করলেন ভাবলেন মদিনার মসজিদে কল্লার রোল পড়ে গেল আরে আমার নবীর কতটা জান না খারাপ হলো আমার নবীর শরীরটা কতটা না খারাপ হলো আমার দার নবী ইমামতির দায়িত্বটা অন্যকে দেয় না না আবু বকর মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন মানে আমার নবীর জানটা বড় খারাপ আমার নবীর শরীরটা বড় খারাপ ওই মুহূর্তে আরের মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম দে কল্লার রোল পড়ে গেল সবাই ঝরঝর ঝরঝর করে কাউন্টে লেগেছে ও মুসলমানেরা ওই মুহূর্তে আমার দয়ার নবী বারবার বারবার করে বলছে ও আয়েশা আমার চেহারাটা মসজিদের নববীর দিকে ঘুরিয়ে দাও আবু বকর ওই জায়গাতে দাঁড়িয়ে রইলে ইমামতি করছেন নামাজের কেরাত শুরু করে দিয়েছে আর আয়েশা সিদ্দিকা আমার নবীর চেহারাটা বারবার বারবার করে উঁচু করে করে মদিনার মসজিদের দিকে ঘুরিয়ে দিলে আর আমার দয়ার নবী ঝরঝর ঝরঝর করে দু চোখ দিয়ে পানি আসতেছে ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কান্নার কারণটা কি একটুখানি বলবে আমার দয়ার নবী বললেন আয়েশা রে এই কান্নাটা দুঃখের কান্না নয় এই কান্নাটা হলো সুখের কান্না একবার জোরে বলুন সুবহান আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুখের কান্না আবার কেমন একটুখানি কি বলা যায় না ওই সময় আমার দয়ার নবী বললেন ও আয়েশা তুমি জানো না জানো না আমার যে সাহাবা সাহাবীরা মসজিদে নববীতে আজকে দিনে নামাজ পড়তেছে এই নামাজের জন্য আমি নবী কাবার পাশে যে নামাজ পড়ছিলাম ওই মুহূর্তে বেদিন বেঈমানেরা সেদিন আমি নবী মুহাম্মদ আমার উপরে পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আমার দম আটকে গিয়েছিল ওই সব তুমি জানো না এই নামাজ পড়তে আমি রসুল আমার রূপটা বাহির হয়ে গিয়েছিল ও আয়েশা তুমি জানো না এই নামাজের জন্য আমি তায়েফে গিয়েছিলাম তায়েফবাসীরা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল তায়েফবাসীরা আমার গোটা দেহে রক্ত ছড়িয়ে দিয়েছিল ও আয়েশা তুমি জানো না এই নামাজ কায়েম করতে যে আমি আয়েশা যখন ওহদের ময়দানে গিয়েছিলাম ওহদের ময়দানে আমাকে বেদিন বেঈমানেরা আমার দুটো কাঁচা দাঁত ভেঙে দিয়েছিল আয়েশা তুমি জানো না আজকে দিনে সুখের নামাজ আমার সাহাবীরা নামাজ পড়তেছে আল্লাহ দিন আল্লাহ কায়েম করেছে আমার সাহাবীরা আজকের কত বহাল তবিয়াতে সুখে নামাজ পড়তেছে আমি নবী তাই কাঁদতে লেগেছি জোরে বলো একটু মহাব্বত করে বলো সুবহানাল্লাহ ও মুসলমানেরা জোয়ানেরা যুবকেরা আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি তাই সেই নামাজটা খবরদার ছাড়বেন না অনুরোধ করে বলে গেলাম ওয়াজ অনেক শুনেছেন অনেক শুনবেন এখন তো ওয়াজ প্রতিনিয়ত হয় সব জায়গায় হয় তার উপরে সোশ্যাল নেটওয়ার্কে ওর কাদা ছোড়া ছুড়ি ওর কাদা ছোড়া ছুড়ি বিভিন্ন রকম ভাবে হয়ে যাচ্ছে আমার আব্বা জানেরা তবে আমি আপনাদের দেশের ভাই হিসাবে পা হাত রেখে বলে যাচ্ছি জীবনে যাই করেন না কেন অন্তত পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহ মসজিদে আদায় করে আর একটা কথা আপনাদেরকে বলি ও আমার ভাই জানেরা ও আমার আব্বা জানেরা বিশ্বগুরু নবী দিন দুনিয়ার বাদশাহ ছাড়া কেউ হবে না কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইয়াউমা লিয়া ফিররু আমার আব্বা জানের আল্লাহ পাক জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে হাশরের দিনে আকি গিওয়া উম্মি গিওয়া বি গিওয়া বানি গিওয়া সাইবাতি গি তোমার বাপ তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় স্বজন তোমার স্ত্রী কেউ হবে না আপন ওগো মুসলমান একজন বান্দার আমলনামা মাপা হবে আমলনামা মাপা হবে থেকে তুমি আমি ছেড়ে দেব
আমার আব্বা জানেরা বিশ্বগুরু নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার ওই জায়গাতে যেখানে নেকি আর বদি ওজন করা হবে ওই মিজানের পাল্লার কাছে আমার আব্বা জানেরা আমার নবী থাকবেন না একজন উম্মতের এমন করে ওজন করা হয়ে যাবে ওই ব্যক্তির নেকির পাল্লাটা হালকা হবে আর গুনার পাল্লাটা ভারী হবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে জাহান্নামী সার্টিফিকেট দিয়ে দিয়েছে ওই উম্মত আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে হঠাৎ দেখতে পাওয়া যাবে আমার দয়াল নবী বলবে ও ফেরেশতারা ওই ব্যক্তির কি এমন হয়েছে জাহান্নামী সার্টিফিকেট দিয়েছে বলো না ফারিস্তারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তিটার গুনাহ হালকা নয় ভারী হয়েছে আর নেকিটা হালকা হয়ে গেছে তাই জাহান্নামী সার্টিফিকেট দিয়েছি আল্লাহর নবী বলবে না 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 ওই ব্যক্তির নেকিটা আমার সামনে ওজন করো আমার সামনে ওয়েট করো ওগো মুসলমান ওই মুহূর্তে ফারিস্তারা আবার ওই ব্যক্তির ওই বান্দার ওই উম্মতার নেকিটা আবার ওজন করা হবে মিজানের পাল্লায় নবীর কথা মোতাবেক আবারও দেখা যাবে নেকির পাল্লা হালকা আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আমার দয়ার নবী থাকতে না পেরে ওই সময় ওই উম্মতের জন্য নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা বার করবে ওই কাগজের টুকরাটা বার করে নিজের শাহাদাত আঙ্গুল নিয়ে দয়ার নবী আমার ওই নেকির পাল্লাতে দেবে দেখতে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ওই উম্মতার নেকির পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলো আর একটু মহব্বত করবেন সুবহানাল্লাহ পুনরায় ওই ব্যক্তি জান্নাতি সার্টিফিকেট পাবে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না ওগো মুসলমান নবী আমার বলবেন মালাইকা ফারিস্তারা বলবেন ও বান্দা যাও চলে যাও জান্নাতি সার্টিফিকেট তো পেয়ে গেছো চলে যাও বলে না যাবো না যাবো না কেন যাবে না বলে ওই ব্যক্তিটা কি কাগজের টুকরো দিল আমার নেকির পাল্লা ভারী হলো ওটাই না জানা পর্যন্ত যাবো না জোরে হলো তার নবী আমার বলবেন ও উম্মা তুম্মাতি শোনো শোনো ওটার অন্য কিছু নয় ওটা হলো আমি রসুলুল্লাহ আমার শানে তুমি মাঝে মাঝে মিলাদে মাহফিলে আমার শানে দরুদ শরীফ পাঠ করেছিলে সালাম শরীফ পাঠ করেছিল এবং দেখতে পাওয়া গেছে আমার মহব্বতে আমার ভালোবাসায় দান সৎকা খয়রাত করেছিল ওইগুলো আমি লিখে রেখেছিলাম ওই লেখাটা এই নেকির পাল্লাই দিয়েছি জোরে বলো একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ অনেক কিছু করেছেন ঘর বাড়ি টাকা কড়ি বিল্ডিং বালাখানা সব পড়ে থাকবে আমি আপনি কবরে চলে যাব একা এসেছি একা যাব খালি হাতে এসেছি খালি হাতে যাব সঙ্গে কেউ যাব না ধনী লোক কোটিপতি তারও সাদা কাফনের কাপড় আমার আপনারও সাদা কাফনের কাপড় তাই চিন্তা ভাবনা করুন কবরে যাওয়ার আগে কারণ কবর আমার আপনার প্রতিনিয়ত বলতেছে আনা বাইতুল কুরবা আমি গোলাম পোকা মাকড়ের ঘর আনা বাইতুল দুদ আমি গোলাম সাপ বিছুর ঘর আনা বাইতুল ওয়াহদা আমি গোলাম একাকিত্বের ঘর আনা বাইতুল তুরাব আমি গোলাম মাটির ঘর তুমি পাথর লাগানো বাড়ি করেছো পাকা বাড়ি করেছো ওখানে থাকতে পারবে না আমার মাটির কবর এসে তোমায় শুতে হবে তাই সেদিকে চিন্তা করো যে নবী আমার দশজন সাহাবীকে নিজে হাতে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে ওই দশজন সাহাবীদের সঙ্গে যেন আমার আল্লাহ পাক জান্নাত নসিব করেন আমি গুনাহগার দোয়া করব আগামী বছর এক বছর পর নবী দিবসের জন্য দশজন ব্যক্তি কারা আছেন 2000 করে টাকা দেবে দশজন জান্নাতি।